সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক দেরিতে শুরু হচ্ছে। 12টায় আমরা বলেছিলাম শুরু করব, এখন শো 1টা প্রায় বাজে। আপনাদেরও অন্যান্য আরও অ্যাসাইনমেন্ট আছে, আমি জানি যে আপনাদের হয়তো সেগুলোকে না বলে এখানে থাকতে হয়েছে। আমরা আমাদের সভাটা আজকে একটু লম্বা সময় ধরেই চলেছে, আমরা অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করেছি এবং সেটি আমাদের পরীক্ষাকে আরও অনেক বেশি সুস্থ, অনেক বেশি সুন্দর করবার স্বার্থেই করেছি। কাজে আশা করি আপনারা আগামী 6ই নভেম্বর 2022 রবিবার থেকে সারা দেশে একসাথে এইচএসসি আলিম, এইচএসসি বিএম, বিএমটি, এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স ইত্যাদি পরীক্ষা শুরু হচ্ছে। প্রতি বছর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে পরীক্ষা শুরু হয়ে থাকে। বৈশ্বিক অতিমারী কোভিড-19 এবং বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এবছরও যথাসময়ে আমরা পরীক্ষা গ্রহণ করতে পারিনি। এই গত 2টি বছর ধরেই আমাদের এই ব্যত্যয়গুলো ঘটছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ পরিপ্রেক্ষিতে সকল বোর্ডের 2022 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার কিছু পরিসংখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরছি। 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি আলিম, এইচএসসি বিএম, বিএমটি, এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা 2022 এর 11টি শিক্ষা বোর্ডের পরিসংখ্যান, মোট হচ্ছে ছাত্র সংখ্যা 6,22,796, ছাত্রী সংখ্যা 5,80,611, মোট পরীক্ষার্থীর সংখ্যা 12,03,407, মোট কেন্দ্র 2,649, মোট প্রতিষ্ঠান 9,181। এইচএসসি পরীক্ষা অর্থাৎ 9টি সাধারণ শিক্ষা বোর্ডের পরিসংখ্যান হল, মোট পরীক্ষার্থীর সংখ্যা 9,85,713, ছাত্রী সংখ্যা 5,03,530, ছাত্র সংখ্যা 4,82,183, মোট কেন্দ্র 1,528, মোট প্রতিষ্ঠান 4,647। আলিম পরীক্ষা অর্থাৎ 2022 সালের মাদ্রাসার শিক্ষা বোর্ডের যে পরিসংখ্যান তা হচ্ছে, মোট পরীক্ষার্থীর সংখ্যা 94,763, ছাত্রী সংখ্যা 43,068, ছাত্র সংখ্যা 51,695, মোট কেন্দ্র 448, মোট প্রতিষ্ঠান 2,678। এইচএসসি বিএ, বিএম, বিএমটি, এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা 2022 অর্থাৎ কারিগরি শিক্ষা বোর্ডের পরিসংখ্যান, মোট পরীক্ষার্থীর সংখ্যা 1,22,931, ছাত্রী সংখ্যা 34,013, ছাত্র সংখ্যা 88,918, মোট কেন্দ্র 673, মোট প্রতিষ্ঠান 1,856। 2021 ও 2022 সালের এই পরীক্ষাগুলোর মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে দেখব যে 2021 সালে মোট কেন্দ্র ছিল 2,621, এবারে হয়েছে 2,649, অর্থাৎ কেন্দ্র সংখ্যা বেড়েছে। মোট প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 2021-এ 9,183, এবার হয়েছে 9,181, অর্থাৎ মোট প্রতিষ্ঠানের সংখ্যা দুটো কমেছে কিন্তু আমাদের কেন্দ্র সংখ্যা বেড়েছে। আর পরীক্ষার্থীর সংখ্যা গত বছর ছিল 13,99,690, এবছর সে পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 12,03,407, অর্থাৎ 2021-এর তুলনায় আমাদের 2022 সালে মোট পরীক্ষার্থী কমেছে 1,96,283 জন, মোট প্রতিষ্ঠান কমেছে 2টি আর কেন্দ্র বেড়েছে 88। 2022 সালের এইচএসসি পরীক্ষার 9টি সাধারণ শিক্ষা বোর্ডের গ্রুপ ভিত্তিক পরিসংখ্যান এটি আপনাদের কাছে দেয়া আছে, এটা বলার দরকার বোধ হয় নেই। আচ্ছা, বিদেশে আমাদের 8টি কেন্দ্র রয়েছে, জেদ্দা সেখানে শিক্ষার্থী 51 জন, রিয়াদ সেখানে 20 জন, ত্রিপলিতে 4 জন, দোহাতে 62 জন, আবুধাবিতে 27 জন, দুবাইতে 21 জন, বাহরাইনে 15 জন, সাহাম ওমানে 22 জন, সর্বমোট 222 জন পরীক্ষার্থী এই 8টি বিদেশের কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা দেবে। পরীক্ষা সুচারুভাবে সম্পন্নের লক্ষ্যে গৃহীত কিছু ব্যবস্থা আমি আপনাদের সামনে তুলে ধরছি।
পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে এরপরে প্রবেশ করতে দিলে তাদের নাম, রোল নাম্বার, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্টারে লিপিবদ্ধ করে ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে। পরীক্ষা শুরুর 25 মিনিট পূর্বে SMS এর মাধ্যমে সংশ্লিষ্টদের নিকট প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমরা SSC-র ক্ষেত্রে বলি কেন্দ্র সচিব, এখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ কোনো মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এই বিষয়টি আমি আবারও বলছি, ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল, কোনো ফোন কিংবা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র ভারপ্রাপ্ত কর্মকর্তা একটি মোবাইল ফোন নিতে পারবেন, ব্যবহার করতে পারবেন, তবে সেটি যেন ছবি তোলা না যায় এই রকমের একটি মোবাইল ফোন হতে হবে। অর্থাৎ ফিচার ফোন যেইগুলো আছে, একদম বেসিক ফিচার ফোনগুলো, সেরকম একটি ফোন শুধু তিনি ব্যবহার করতে পারবেন, যেটিতে কোনো ছবি তোলা যায় না। পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, এরা কারা? যেমন পরীক্ষার্থী, কক্ষ প্রত্যবেক্ষক অর্থাৎ ইংরেজি লেটার যারা থাকেন, মন্ত্রণালয়ের কেন্দ্র পরিদর্শন টিম, বোর্ডের কেন্দ্র পরিদর্শন টিম, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পরিদর্শন টিম, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, এরা ব্যতীত অন্য কেউ কোনো কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। অনেক সময় হয় যে আমাদের এলাকাগুলোতে স্থানীয় পর্যায়ে বিভিন্নভাবে সামাজিক হোক, রাজনৈতিক হোক বা প্রশাসনিক হোক, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকেন, কিন্তু কেউই এই পরীক্ষার কেন্দ্রের ব্যাপারে, শুধুমাত্র এই যাদেরকে বললাম যারা পরীক্ষার সংশ্লিষ্ট, তারা ছাড়া আর কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। সবার প্রতি অনুরোধ থাকবে, দয়া করে আপনারা কেউ প্রবেশ করবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সংশ্লিষ্ট অভিভাবকদেরকেও আমরা বিশেষভাবে অনুরোধ করছি। আমরা দেখা যায় যে পরীক্ষা কেন্দ্রের ভেতরে দূরত্ব বজায় রাখলাম, পরীক্ষা কেন্দ্রের ঠিক বাইরে অভিভাবকরা একটা বিরাট জটলা করে থাকেন, সেখানে আর এই সামাজিক দূরত্ব বজায় রাখা হয় না। আমি অভিভাবকদের কাছে অনুরোধ করব, আপনার সন্তানের স্বাস্থ্যের কারণে বিশেষভাবে যখন এই পরীক্ষা চলবে সেই সময় যেন সেই আপনার সন্তান সুস্থ থাকে, আপনারা যেন সুস্থ থাকেন, সেই কারণেও সকলে এই বিষয়টি একটু মেনে চলবেন দয়া করে। বিশেষভাবে সক্ষম আমাদের যারা পরীক্ষার্থী রয়েছে, অর্থাৎ ডিফারেন্টলি এবল, তাদের ক্ষেত্রে দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পলসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব বা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ ধরনের পরীক্ষার্থীদের এবং শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত 20 মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে, প্রতিবারই আমরা করি। প্রতিবন্ধী যারা অটিস্টিক বা ডাউন সিন্ড্রোম কিংবা সেরিব্রাল পলসি এরকম বিষয় আক্রান্ত, তাদের সেই সকল পরীক্ষার্থীদের অতিরিক্ত 20 মিনিট সময় বৃদ্ধি সহ শিক্ষক বা অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা প্রদানের সুযোগ দেওয়া হয়েছে। পরীক্ষা সংক্রান্ত আরও কিছু তথ্য, 2022 সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে 2টি আবশ্যিক, 3টি নৈর্বাচনিক বিষয়ে এবং 4th বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষে নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশিত হবে। পরীক্ষার নম্বর এবং সময় কমিয়ে আনা হয়েছে, এবছর পর্যন্তই এটি থাকছে। আমরা আশা করছি আগামী বছর থেকে একেবারে পূর্ণ সময়ে পূর্ণ বিষয়ে পরীক্ষা হবে। বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের MCQ 25টির মধ্যে 15টির উত্তর দিতে হবে, সময় 20 মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় 8টি প্রশ্নের মধ্যে 3টির উত্তর দিতে হবে, সময় 1 ঘন্টা 40 মিনিট। মানবিক ও ব্যবসায় শাখা পরীক্ষার্থীদের MCQ 30টির মধ্যে 15টির উত্তর দিতে হবে, সময় 20 মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় 11টি প্রশ্নের মধ্যে 4টি উত্তর দিতে হবে, সময় 1 ঘন্টা 40 মিনিট। সাধারণ শিক্ষা বোর্ড সমূহ, সেখানে তত্ত্বীয় পরীক্ষা 6 নভেম্বর হতে শুরু হয়ে 13ই ডিসেম্বর 2022 শেষ হবে, ব্যবহারিক পরীক্ষা 15ই ডিসেম্বর হতে শুরু হয়ে 22ই ডিসেম্বর 2022 শেষ হবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ড তত্ত্বীয় পরীক্ষা 6 নভেম্বর হতে শুরু হয়ে 13 ডিসেম্বর শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা 15 ডিসেম্বর থেকে শুরু হয়ে 22 ডিসেম্বর শেষ হবে। কারিগরি শিক্ষা বোর্ড তত্ত্বীয় পরীক্ষা 6 নভেম্বর থেকে শুরু হয়ে 6 ডিসেম্বর শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা 8 ডিসেম্বর হতে শুরু হয়ে 15 ডিসেম্বর শেষ হবে। আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা 2022 প্রশ্নপত্র ফাঁসের গুজবমুক্ত ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে 13 নভেম্বর 2022 থেকে 14 ডিসেম্বর 2022 তারিখ পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার জন্যে বলা হচ্ছে। শিক্ষা বোর্ড সমূহের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলো অনলাইনে সার্বক্ষণিকভাবে তথ্যাদি আদান প্রদান করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এইচএসসি আলিম এবং এইচএসসি বিএম, বিএমটি, এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স এই সকল পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং ছাত্র অর্থাৎ পরীক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ সকলের জন্য এই গৃহীত ব্যবস্থাসমূহ অত্যন্ত সন্তোষজনক হবে। এবারের এইচএসসি আলিম ও এইচএসসি বিএম, বিএমটি, এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় জি। আমরা কিন্তু যেখানেই কোনো ঘটনা ঘটেছে আমরা সেই ঘটনাগুলো পুরোপুরি তদন্ত করেছি, সেগুলোকে খতিয়ে দেখেছি যে ব্যত্যয়টি কোথায় ঘটলো, সমস্ত বিশ্লেষণ করে দেখেছি যে কোথায় ব্যত্যয় ঘটলো, কেন ঘটলো এবং সেটা কি করে সেই ব্যত্যয়গুলোকে ঠেকানো যাবে। একটু আগে যে আমাদের একটা দীর্ঘ সভা হলো, সেই সভাটির দৈর্ঘ্য এতটা হওয়ার কারণ কিছুটা সেটাই যে আমরা এর মধ্যে দেখে যা ফাইন্ডিংস আমাদের তার ভিত্তিতেই আমরা সেই সিদ্ধান্তগুলো নিয়েছি। যেমন যেখানে হয়তো এক দিনের পরীক্ষার সঙ্গে আরও অন্য দিনের পরীক্ষার প্রশ্নপত্র চলে গেছিলো, সেখানে কোথায় ব্যত্যয় ছিল সেই জায়গাটাতে যেন কোনো আর ব্যত্যয় না থাকে সেই সিদ্ধান্তগুলো আমরা দিয়েছি। এই একইভাবে যেখানে বিজি প্রেস থেকেই হয়তো একটা ভুল দেখা একটা গেছিলো, সেখানেও বিজি প্রেস কি ব্যবস্থা নেবে এটি যেন আর পুনরাবৃত্তি না হয় সেগুলো সেই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে। কাজে আমরা আশা করছি যে এইবারের এসএসসি পরীক্ষাতে যে কয়েকটি জায়গায় যে ব্যত্যয়টুকু ছিল সে ব্যত্যয়গুলো যেন কোনোভাবেই আর এইচএসসি পরীক্ষার সময় পুনরাবৃত্তি না ঘটে সেই ব্যবস্থাগুলো আমরা করেছি। আচ্ছা, আমি আপনার আগের প্রশ্নটা যেটা সাপ্লিমেন্ট করলেন সেটাতে বলি যে আমরা প্রত্যেকবারই বলি যে কোচিং সেন্টারগুলো বন্ধ থাকবে। কোচিং সেন্টারগুলো বন্ধ করা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে তো সেই কাজটি করা সম্ভব না। এই কাজটি কারা করেন? স্থানীয় প্রশাসন, স্থানীয় পুলিশ প্রশাসন, তারা এই কাজটি করেন। এবং আমরা প্রত্যেকবারই যখন কোথাও কোথাও, অধিকাংশ ক্ষেত্রেই বন্ধ থাকে, কোথাও কোথাও কেউ বাইরে তালা লাগিয়ে করেন, কোথাও কোথাও আবার দু একটা আছে যে তারা হয়তো ওপেনলি করছেন, দেখা যায় যে তারা ভিন্ন কোচিংগুলো অনেকে, কারণ একই কোচিং সেন্টারের আমব্রেলার আওতায় কিন্তু অনেক রকম কোচিং চলে, আইএলটিএস চলে, জিআরই চলে, বিসিএস চলে, অনেক রকম চলে। তো সেই সব ক্ষেত্রেও আমরা প্রশাসনকে বলেছি যে আরও কঠোর হতে, যেন অবশ্যই বন্ধ থাকে। তারপরেও আপনাদের কাছ থেকে আমরা সবসময় সহযোগিতাটা পাই, আপনারা কোথাও সংবাদ পেলে আমাদেরকে জানান এবং আমাদের যে এই জেলা প্রশাসনগুলো আছে, উপজেলা প্রশাসন আছে, তারা আবার চেষ্টা করেন। এখন কোথাও কোনো শিক্ষক তার নিজের বাড়িতে করছেন, যদি সেখানে সেই তথ্য পাওয়া যায়, পাওয়া না গেলে তথ্য পাওয়াটাও হয়তো একটু কঠিন, একেবারে ওই ব্যক্তি পর্যায়ে,
কিন্তু যদি কোথাও তথ্য পাওয়া যায় তবে অবশ্যই আমরা সেখানে ব্যবস্থা নেবার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টাটা করব। আর আপনি বইয়ের কথা যেটি বলেছেন, বইয়ের ব্যাপারে যেটি হয়েছে, আমাদের অন্যান্য বছরের তুলনায় আমাদের কাজগুলো একটু পিছিয়ে আছে, কিন্তু আমাদের এখনো আমরা অবশ্যই আশা করি যে আমরা 1 তারিখেই আমরা বই দিতে পারবো। আমাদের সমস্ত যে প্রেসগুলোর সঙ্গে আমাদের যে কথা হয়েছে, চুক্তি যেভাবে হয়েছে তাতে সেটি দিতে পারার কথা। যদি এখন আমরা যে কারণে, যেমন আমাদের পরীক্ষা একটা বৈশ্বিক কারণে পরীক্ষাকে পিছিয়ে নিয়ে আসতে হয়েছে, সেরকম যদি একেবারেই একদমই আমরা আগে থেকে বুঝতেই পারলাম না, আনপ্রেডিক্টেবল একটা হঠাৎ কোনো রকম যদি বিপর্যয়কর কোনো কিছু না ঘটে, আমরা এখনও বিশ্বাস করি আমরা সময় মতো বই দিতে পারবো। তবে এবার কোথাও কোথাও যে বিদ্যুতের বৈশ্বিক কারণে বিদ্যুতের যে লোডশেডিংয়ের যে অবস্থাটা একটু আছে, সেটাও মনে করা হচ্ছে যে হয়তো ঠিক হয়ে যাবে। তারপরও আমরা আশাবাদী, আমরা এখনও আশাবাদী যে আমরা সময় মতোই সমস্ত বই দিতে পারবো ইনশাআল্লাহ। প্রশ্নের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে কিন্তু পরীক্ষার্থীর কাছে প্রশ্ন যায়নি। যে আমরা এই বিষয়গুলো নিয়েই সিদ্ধান্ত নিয়েছি যে কে ওখানে থাকবেন, ওখানে সাধারণত ট্রেজারিতে ট্রেজারি অফিসার থাকে। তারপরে ওই প্রশ্ন যদি নিয়ে যায়, সেই নিয়ে যাবার সময়ও কারা কারা থাকবেন সেগুলো একদম সুনির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এবং আমরা আশা করি যে আমাদের তো এখানে ক্যাবিনেট ডিভিশনেরও প্রতিনিধি ছিলেন এবং ক্যাবিনেট ডিভিশন থেকে প্রতি মাসে 2 বার পাঁচ প্রশাসনের সঙ্গে আলাপ হয়, সেখানেও এবার যে আলাপ হবে আগামী মিটিংয়ে, সেখানে আমাদের 2 জন সচিবও সেখানে ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন। কাজে আমরা আশা করি যে আমরা এবার যে নির্দেশনা, ওই যে যেখানে যেখানে ব্যত্যয় ঘটেছে, আমি প্রথমেই যেটি বলেছি, যেখানে যেখানে ব্যত্যয় ঘটেছে, কী কারণে ব্যত্যয় ঘটেছে সেটিকে আমরা প্রথমে শনাক্ত করেছি, করে সেই ফাঁক ফোকরটা বন্ধ আমরা কী করে করব সেই ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি। আশা করি আজ এই যেই ছোটোখাটো ব্যত্যয় ঘটেছিল সেই ব্যত্যয়টি আর ঘটবে না ইনশাআল্লাহ, আশা করি। আমাদের আপনারা জানেন যে গতবার পরীক্ষায় আমাদের পাশের হার কিন্তু অনেক ভালো ছিল। আমরা দেখছি যে 2020 সালে আমাদের অনিয়মিত পরীক্ষার্থী ছিল 2,66,501 জন, 2021 সালে অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 1,14,203, আর 2022 সালে সেই অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা হয়ে গেছে 53,313। তাহলে অনিয়মিত পরীক্ষার্থী একেবারেই কমে এসেছে, সেটা হয়েছে একদম গোড়াতে, যেহেতু আমরা এই গত 2-3 বছরের পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে হচ্ছে, তো সেখানে আমাদের পাশের হার অনেক বেশি থাকছে, সেই কারণে অনিয়মিত পরীক্ষার্থী সব কমে যাওয়াতে আমাদের এই এই সংখ্যাটা কমেছে। আমরা ঠিক বাল্যবিয়ে, দেখুন বাল্যবিয়ের বিষয়টা আমরা এই গতবার এসএসসি পরীক্ষার সময় আমরা দেখতে চেষ্টা করেছিলাম, এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যারা রেজিস্টার করেছিল তাদের প্রায় সকলেই পরীক্ষা দিয়েছে, এবং যে কজন, যে গ্যাপটা ছিল সেটা এর আগের স্বাভাবিক সময়ের যেই গ্যাপ থাকে, যারা রেজিস্টার করে তাদের সবাই কিন্তু পরীক্ষা দেয় না, সেই যে তফাতটা থাকে সেই তফাতটা কিন্তু একই রকম তফাত এবারও ছিল। তো সেটা থেকে আমাদের কিন্তু মনে হয়েছে যে জি, সেটা থেকে আমাদের কিন্তু মনে হয়েছে যে আসলে সেইভাবে হয়নি, কিংবা হতে পারে যে বাল্য বিবাহ হয়েছে কিন্তু তারা তারপরে ঝরে পড়েনি, সেটাও হতে পারে, মানে বাল্য বিবাহ হয়েছে কি না সেইটার সংখ্যা হয়তো আমরা নিরূপণ করতে পারিনি, কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা কমেনি। অর্থাৎ 2 বছর আগে যে রেজিস্টার করেছিল এই সময়ের মধ্যে যদি তার বাল্য বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলেও সে কিন্তু শিক্ষা থেকে ঝরে পড়েনি, সে
এসএসসি পরীক্ষাটা দিচ্ছে। হ্যাঁ, আমাদের আমাদের নিজেদের যেই রিসার্চ সেখানে আমাদের নিজেরা যেই তথ্য পেয়েছি সেখানে কিন্তু সংখ্যা সেরকম খুব বেশি আমরা কোথাও পাইনি। হ্যাঁ, অনেকগুলো শোনেন, অনেকগুলো গবেষণা হয়েছে, কোনো এনজিওরা করেছে, কোনো অন্যান্য প্রতিষ্ঠান করেছে, আর আমাদের নিজস্ব কিছু ছিল। এখন এর মধ্যে কিন্তু সংখ্যার অনেক তারা কাজে এটাকে কোনোটাকে আমরা খুব যে এটাই সুনির্দিষ্ট এটাই সঠিক, তবে একদম চরাঞ্চলে এই সময়টাতে যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ ছিল, যদিও অন্য বিভিন্ন মাধ্যমে পড়াশোনা চলেছে, সেই সময়টাতে বাল্য বিয়ে, আমাদের বাল্য বিবাহ তো আমাদের দেশ থেকে একেবারে দূর হয়ে যায়নি, ছিল, সেই ছিল এবং আছে, সেইটাই হয়তো সেই সময় আরো বৃদ্ধি পেয়ে থাকতে পারে, কিন্তু আমাদের কোথাওই সেটার সংখ্যা স্বাভাবিক সময়ের চাইতে আমাদের কোনো পরিসংখ্যানে অনেক বেশি আসেনি। আর যেই জায়গাটা দিয়ে আমাদের সবচেয়ে বেশি শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা পরিবারের লোক হিসেবে আমাদের সবচেয়ে বড় যেটা নিয়ে কনসার্ন আমাদের, সেটা হলো যে তার শিক্ষার ছেদ পড়ে গেল কিনা। আমরা কিন্তু দেখছি দু বছর আগে যে রেজিস্টার করেছে সে কিন্তু পরীক্ষায় এসছে, পার্থক্যটা একেবারেই স্বাভাবিক সময়ের মতো। সেই কারণেই আমরা এই বিষয়টাকে মনে করছি না যে এটা দিয়ে কোনো বিপর্যয়কর কোনো কিছু ঘটে গেছে। আর এবারে এই যে সাধারণ বোর্ডে, সাধারণ বোর্ডে এইচএসসি পরীক্ষায় দেখেন 48% হচ্ছে ছাত্র সংখ্যা আর 52% হচ্ছে ছাত্রী পরীক্ষার্থীদের মধ্যে। আশা করছি ইনশাল্লাহ, আশা করছি যদি আমরা সবাই ঠিক থাকি, বিশ্ব যদি ঠিক মতো চলে আর যদি বিপর্যয় না ঘটে। জি, একটু শেষ করি, পুরো বিষয়ে পুরো নম্বর পরীক্ষা নেওয়া হবে, কিন্তু ইতিমধ্যে যে শিক্ষা বোর্ডগুলো ঘোষণা করেছে একই সাথে তারা কারিকুলাম দিয়েছে যে আগামী বছরও পুরো সিলেবাসের পরীক্ষা হয়ে যাবে, সকল সিলেবাসের পরীক্ষা হচ্ছে সকল বিষয় হবে। সিলেবাসটা পুনর্বিন্যাস করা হয়েছে কিন্তু সেখানে সকল বিষয় হবে এবং পূর্ণ নম্বরে হবে সিলেবাস, কিন্তু আমাদের সবসময় আপডেট হবে। আচ্ছা, একজনই বারবার করলে আর বাকিরা? জি বলেন। আমরা সেই ক্লাসগুলো এর মধ্যে করাবো, আমরা বলেছিলাম যে করাতে এর মধ্যে শুরু করতে পারিনি আমরা, সেটা ঠিক, কিন্তু আপনি যেটা বললেন বেদুর মাধ্যমে যেটা এসছে সেখানে লার্নিং গ্যাপ, আপনার দুটো গবেষণা হয়েছে, একটা হয়েছে আমাদের ওভারঅল লার্নিং গ্যাপ কি আছে, ওভারঅল লার্নিং গ্যাপ সারা বিশ্বে দীর্ঘদিন থেকে আছে, যেটাকে এখন লার্নিং ক্রাইসিস বলা হচ্ছে, বলা হচ্ছে যে 10 জন শিক্ষার্থীর মধ্যে 10 বছর বয়সী 10 জন শিক্ষার্থীর মধ্যে 7 জনই একটা সাধারণ গল্প পড়ে সেটাকে বুঝতে পারে, এটা বিশ্বব্যাপী বলছে, এবং সেই লার্নিং ক্রাইসিস বলেছে যে এটা করোনার মধ্যে এটা আরো ঘনীভূত হয়েছে, আরো গভীর হয়েছে। আমরা যখন আমাদের লার্নিং ক্রাইসিস নিয়ে বা লার্নিং গ্যাপ নিয়ে যখন গবেষণা করলাম, আমরা দেখলাম আমাদের যে আগে যে লার্নিং গ্যাপ ছিল সেই লার্নিং গ্যাপই কিন্তু কন্টিনিউ করছে, বরং আমরা দেখলাম আমাদের, এবং সেটা বাড়েনি, বরং দেখলাম একটা ইতিবাচক একটা দিকের মধ্যে ঘটেছে, সেটা হলো যে আমাদের শিক্ষার্থীরা নিজে নিজে শিখতে শিখেছে, একটা সেলফ লার্নিং এর একটা, কারণ আমরা যে অ্যাসাইনমেন্ট দিয়েছি তারা নিজেরা নিজেরা কথা বলে শিখেছে, বাবা মার সঙ্গে কাজ করেছে, বন্ধু বান্ধবের সঙ্গে যেখানে সম্ভব হয়েছে কাজ করেছে, করে নিজেরা করার যে প্রবণতাটা
আগে সব কিছু আমাদের যেমন যে কোচিং ভিত্তিক ছিল, ক্লাসে পড়ানো ভিত্তিক ছিল, সেগুলো ছিল বা হাউস টিউটর ভিত্তিক ছিল, এবার আমরা দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে একটা স্বশিক্ষণের একটা প্রবণতা এবং সক্ষমতাও বেড়েছে। কাজে আমি মনে করি যে এটা আমাদের জন্য, যেটা আমরা নতুন কারিকুলাম দিয়ে আমরা আরও অনেক বেশি বাড়িয়ে নিতে চেয়েছি, সেটা ওই যে একটা মানে ব্লেসিং ইন ডিসগাইজের মতো হয়ে গেছে, সাপে বরের মতো হয়ে গেছে, যে এই দু বছরের আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষ ভিত্তিক পড়াশোনা না করে আমরা দূর শিক্ষণ, নানান রকম শিক্ষণ সেগুলোর মধ্যে দিয়ে গেছি, আমাদের অনেক রকম টেনশন ছিল, নিশ্চয়ই সেই লার্নিং গ্যাপ যা ছিল সেটা এখনও আছে, বাড়েনি, এটা আমাদের জন্য একটা স্বস্তির ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যেটা বিশ্বব্যাপী ঘটেছে, আর দ্বিতীয় হচ্ছে স্বশিক্ষণের একটা, যেটা আমরা আমাদের নতুন কারিকুলাম ডেভেলপ যেটা করছিলাম এবং যেটা এখন হয়েছে, পাইলটিং হচ্ছে, সামনের বছর থেকে শুরু হবে, সেখানে আমাদের মূল লক্ষ্যগুলোর একটি যে স্বশিক্ষণ, সেটি আবার এই সময়ের মধ্যে এই সক্ষমতাটা শিক্ষার্থীদের বৃদ্ধি পেয়েছে। সে কারণে আমি মনে করি যে এই এই সময়টায় কিছুটা, যদিও আমরা অনেক মানুষকে হারিয়েছি, বিশ্বব্যাপী 60 লাখের অধিক মানুষ হারিয়ে গেছেন এই করোনার কারণে, এবং ব্যাপকভাবে বহু পরিবার বিপর্যস্ত হয়েছে, অর্থনীতির ওপর অসম্ভব বিরূপ প্রতিক্রিয়া পড়েছে, নানান কিছু আছে, তারপরও শিক্ষা ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এটা চাপে পড় হয়ে গেছে, সেটি আমাদের হয়তো আগামী দিনে আমাদের যে শিক্ষণের যে পদ্ধতি আমরা চালু করছি সেখানেও আমাদেরকে সেটা আরও নতুন পথ দেখাবে। আর আমরা সেখানে অ্যাসাইনমেন্টের যেগুলো আমরা মনে করছি যে অ্যাসাইনমেন্টটা আসলেই ভালো কাজ করেছে, তো সেগুলোকে, সেগুলো দিয়েই আমরা এই গ্যাপগুলোকে পূরণের জন্য আমরা চিন্তাভাবনা করেছি, কথা বলেছি, যেটা দেওয়া হয়েছে কিছু কিছু কোথাও কোথাও শুরু হয়েছে, ব্যাপকভাবে যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়নি, তো সেটা আমরা শুরু করবো খুব শীঘ্রই। আর কি আছে, আর কারো আছে? আপনাদেরকে অনেক ধন্যবাদ, আবারও বলি শিক্ষা পরিবারের একদম চোখ কান হিসেবে আপনারা সারা দেশ থেকে তথ্য সংগ্রহ করেন, এবং তার মাধ্যমে আমরা আমাদের এই পরীক্ষাগুলো থেকে শুরু করে আরও বহু কাজ আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাকে আমরা ভালো রাখার একটা সুযোগ পাই, আরও ভালো করবার একটা সুযোগ পাই। কাজে আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।